बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आइडियल एकेडमी मणिपुर मीरपुरे पक्ष के सबाई के जानाच्छि आंतरिक शुभेच्छा और अभिनंदन। आशा करी सबाई भालो आसो। आमरा गतकाल सप्तम श्रेणी बीजगणित निये किछु अंश आलोचना करेछिलाम। आजके थेके पाटीगणितेर किछु विषय निये आलोचना करब। आमादेर एर आगे 1.2 कमप्लीट हो गए। आज के अध्याय द्वितीय अध्याय आलोचना करब। अध्याय दुई नहीं आलोचना करब। आलोच्य विषय हे समानुपात और लाभ क्षति। समानुपात एवं लाभ क्षति जरा सप्तम श्रेणी आसो ताराई शुद्ध हमारे लाइव अनुष्ठान थाकबे। सप्तम श्रेणी छात्र छात्री विशेष भाव दृष्टि आकर्षण करछि। तोमादेर टाइम परिवर्तन करे दिए रवि मंगल बृहस्पति। रवि मंगल बृहस्पति 7:30 रवि मंगल बृहस्पति 7:30। एखन देखो आमरा जे विषय निये आलोचना करब सेटा होच्छे समानुपात एवं लाभ क्षति। लाभ क्षति तो आमरा क्लास फाइवे करेछि, सिक्सेओ करेछि, समानुपातो करेछि, सिक्से करेछि। एबार आमरा किछु विस्तारित आलोचना करब। देखो बहुराशिक अनुपात एवं धारावाहिक अनुपात किभाबे आसे। धारावाहिक अनुपात बोलते साधारणत पर्याक्रमे अर्थात एकेर पोरे एक एटा धारावाहिक अनुपाते आसे। जेमन उच्च दैर्घ्य प्रस्थ उच्चता एरकम आलादा आलादा तीनटि भावे होये थाके, एटाके धारावाहिक अनुपात बोले थाके। आबार एई धारावाहिक अनुपातेर पूर्वराशि उत्तरराशि एवं मध्यराशि पूर्वराशि उत्तरराशि एवं मध्यराशि ए तीनटा भागे भाग करे थाके। जेमन एखाने आमरा समानुपात क्षेत्रे देखो खेयाल करो समानुपातटा आमरा किभाबे निर्णय करब। समानुपातेर राशि थाके साधारणत प्रथम राशि अनुपात, द्वितीय राशि अनुपात, अनुपात एई अनुपातटाके बला हय समानुपात। ये दुटा अनुपात जखन थाकबे तखन ए जातीय अनुपात के बला हय हच्छे समानुपात बा तृतीय राशि अनुपात, चतुर्थ राशि। एखन जदि आमरा अनुपात के भग्नांश करे दिई ताहले कि आसे देखो प्रथम राशि भाग द्वितीय राशि। आमरा अनुपात के एक भग्नांश अनुपात साधारणत एक भग्नांश हिसाब से प्रकाश करा हय। आमरा एर आगे बोलेछि जे अनुपात एक भग्नांश ताहले अनुपातटाके आमरा भग्नांश करे दिलाम तखन एटा समान चिन्ह दिए आमरा लिखते पारि तृतीय राशि भाग चतुर्थ राशि। एक अनुपात ए अनुपात के आमरा समानुपात हिसाब से धरते पारि। ताहले आमरा এই দুটা রাশিকে সাধারণত মধ্য অনুপাত বলা হয়। এটা এবং এটা এই দুটা রাশিকে মধ্য অনুপাত বলা হয় বা মধ্যের রাশি বলা হয়। তারপরে যদি আমরা বজ্র গুণন করে দেই দেখো খেয়াল করো বা प्रथम राशि गुणन चतुर्थ राशि समान समान द्वितीय राशि गुणन तृतीय राशि ताहले एटा आर एटा समान हो जाए।
মাঝখানে। আচ্ছা, এই জাতীয় রাশি যদি বলে যে চতুর্থ রাশিটা নির্ণয় করো বা তৃতীয় রাশিটা নির্ণয় করো বা দ্বিতীয় রাশিটা নির্ণয় করো, তাহলে আমরা এখান থেকে মান বসিয়ে যে কোনো একটা রাশির মান বের করে দিতে পারবো আর কি। এখন একটা প্রশ্ন আছে, দেখো তিন উদাহরণ দুই, আমরা একটা অঙ্ক করে দেখাবো এখানে। উদাহরণ দুই, পৃষ্ঠা নাম্বার ২০। উদাহরণ দুই বলছে তিন, ছয়, সাত এবং এর চতুর্থ সমানুপাতটি নির্ণয় করো। সমানুপাতটি নির্ণয় করো। তাহলে চতুর্থ সমানুপাতটি যখন নির্ণয় করতে যাব, তখন আমাদের ওই যে প্রথম সূত্র অনুসারে লিখতে হবে। আমাদের এখানে আমরা ধরে নিলাম যেহেতু তিনটা রাশি দেওয়া আছে, তাহলে লেখো এখানে প্রথম রাশি সমান তিন, দ্বিতীয় রাশি সমান সমান ৬, তৃতীয় রাশি সমান ৭ দেওয়া আছে। তাহলে চতুর্থ রাশি সমান হট, চতুর্থ রাশি সমান কি আমাদের বের করতে হবে। তাহলে আমরা জানি সমানুপাতটি যদি করি আমরা, তাহলে জানি দেখো আমরা জানি প্রথম রাশি অনুপাত বা প্রথম রাশি গুণন, আমরা একবারেই লিখে দিলাম প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। এখানে বা দাও, প্রথম রাশি যে দেওয়া ছিল হচ্ছে তিন গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশিতে কত দেওয়া ছিল ৬ গুণন তৃতীয় রাশিতে দেওয়া ছিল হচ্ছে ৭, বা চতুর্থ রাশি সমান সমান, দেখো এক পাশে গুণ অবস্থায় আছে, চতুর্থ রাশির সাথে তিন গুণ অবস্থায় আছে। তাহলে যদি আমরা গুণ করে দেই, সমান করে দেই, তাহলে কি আসে দেখো সমান সমান ৬ গুণন ৭ ভাগ ৩। অতএব চতুর্থ রাশি সমান সমান তিন এককে তিন, তিন দুগুণে ৬, সাত দুগুণে ১৪। দেখো চতুর্থ নম্বর রাশি আমাদের পেয়ে গেছি হচ্ছে ১৪। তাহলে অতএব লিখতে পারি নির্ণয় চতুর্থ সমানুপাতটি ১৪, এটাই উত্তর। এটা সমানুপাত নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করে অঙ্ক করতে পারি। এরপরে দেখো ক্রমিক সমানুপাত, ক্রমিক সমানুপাত জিনিসটা কি, এরপরে আমরা যাব ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে দেখো যদি দুইটা রাশি দেয়া থাকে এবং তৃতীয় রাশি বের করতে বলবে আমাদের, তাহলে আমাদের ক্রমিক সমানুপাতের একটা সূত্র আসে। সেই সূত্রটা আমরা প্রথমে উদাহরণটা উঠিয়ে নাও, উদাহরণটা উঠানোর পরে আমরা ক্রমিক সমানুপাত বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। পৃষ্ঠা নাম্বার ২১,
क्रमिक समानुपातटा जिनिसटा कि देखो क्रमिक समानुपातेर एकटा सूत्र आछे, सूत्रटा होच्छे प्रथम राशि गुणन तृतीय राशि समान समान द्वितीय राशि स्क्वायर, द्वितीय राशि स्क्वायर अर्थात এটা একটা ক্রমিক সমানুপাতির সূত্র। ক্রমিক সমানুপাতির সূত্র ওভাবে লেখা যায় দ্বিতীয় রাশি স্কয়ার সমান সমান প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। তাহলে এখানে একটা উদাহরণ দেয়া আছে, আমি উদাহরণ দিয়ে অঙ্কটা করে দিচ্ছি, দেখো খেয়াল করো। একটি ক্রমিক অনুপাতে সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 4 এবং 16 হলে মধ্য সমানুপাতটি বা ক্রমিক ও ক্রমিক সমানুপাত নির্ণয় করো, মধ্য সমানুপাতিক বা ক্রমিক समानुपात निर्णय करो आर की। ताले देखो ख्याल करो आमरा दुइटा प्रश्न आछे एखाने, एकेर मध्य समानुपातिक निर्णय करते हबे आर होच्छे होले क्रमिक समानुपातिक निर्णय करते हबे। आमरा उदाहरण उदाहरण नम्बर 4 पृष्ठा 21। ताहले आमरा जानी प्रथम आमरा लिखे नेब, देवा आछे দেওয়া আছে প্রথম রাশি চার তৃতীয় রাশি সমান 16। তাহলে আমরা জানি প্রথম রাশি গুণন তৃতীয় রাশি সমান সমান দ্বিতীয় রাশি স্কয়ার বা মধ্য রাশি স্কয়ার। এখানে মধ্যের রাশিটা যেহেতু নাই তাহলে আমরা দ্বিতীয় রাশি স্কয়ার বা দ্বিতীয় রাশি তারপরে স্কয়ার লেখো। তাহলে অতএব প্রথম রাশি দেওয়া ছিল আমাদের হচ্ছে 4 গুণন দ্বিতীয় রাশি দেওয়া ছিল 16 সমান সমান, এখানে আমরা যেহেতু অঙ্কে বলেছে যে সমানুপাতটির ক্রমিক সমানুপাত নির্ণয় করে, মধ্য ও মধ্য সমানুপাতি ও ক্রমিক সমান মধ্য সমানুপাতি অর্থাৎ মধ্যের সমানুপাতটা আমরা প্রথমে বের করে নিব। তাহলে লিখতে হবে হচ্ছে মধ্য রাশি, মধ্য রাশি তারপরে স্কয়ার বা মধ্য রাশি স্কয়ার সমান সমান 4 16 কত হয় 64, 4 16 64 বা মধ্য রাশি সমান সমান এটা স্কয়ারকে রুট করে দেওয়ার পাশে 64। তাহলে 64 অতএব মধ্য রাশি সমান সমান 8 8 64 8 হয়ে যায়। দেখো আচ্ছা 64 বর্গমূল হচ্ছে 8, 8 বর্গ হচ্ছে 64। এখন আমাদের মধ্য রাশিটা পেয়ে গেলাম, এখন ক্রমিক সমানুপাত কিভাবে নির্ণয় করব। অতএব ক্রমিক সমানুপাত, ক্রমিক সমানু পাঁচ সমান সমান হবে, দেখো প্রথম রাশি কত ছিল আমাদের 4 অনুপাত, দ্বিতীয় রাশি কত ছিল, দ্বিতীয় রাশিটা আমাদের নেই বা মধ্য রাশিটা যেটা আছে সেটা হবে মধ্য রাশি অর্থাৎ 8 অনুপাত 8 অনুপাত 16 অর্থাৎ এখানে নির্ণয় মধ্য অনুপাতটা হচ্ছে হলে 8, মধ্য অনুপাতটা হচ্ছে এই 8। অতএব নির্ণয় মধ্য অনুপাত 8, এটাই উত্তর।
आशा करी क्रमिक समानुपात क्लियर एवं बुझते पे। एरपर देखो हमारा अनुशीलनी अंके अनुशीलन अंकगलते एक दीब हमें अनुशीलनी अंक एक दीब एखे पृष्ठ नम्बर 24 ख्याल करो। देखो नीचे राशिगुलो दिए समानुपात लिखो, नीचे राशिगुलो दिए समानुपात लिखो। नम्बर क एटा तुम्हारा निजे एकटा करे दिबो, बाद बाकी तुम्हारा करे निबा। नम्बर क समानुपात करते होले 3 kg, 5 taka, 6 kg, 10 taka। ख्याल करो देखो इखाने केजी साथे टाका आसे, केजी साथे आबार टाका आसे। ताहोले समानुपात करते होले टाकार साथे टाका मिल करते होबे एबं केजी साथे केजी मिल करते होबे। ताहोले जदि आमरा टाकार साथे टाका मिल करी एबं केजी साथे केजी मिल करी ताहोले देखो कि आसे। प्रथमे एखाने 3 kg, 6 kg, 5 taka, 10 taka अर्थात आमरा मिल करे निलाम। एरपर देखो आमरा जखन एके अनुपात तैरी करब तखन देखो कि समानुपात करब, तखन हबे 3:6 समानुपात 5:10। अर्थात एटाई होच्छे आमादेर समानुपात, अर्थात 6:10 एटाई आमादेर उत्तर। तोमादेर एखाने एक नम्बरेर उमो पर्यन्त कयेकटा अंक आछे, तोमरा निजे निजे करे करे निबा एटा आर कि। एरपर प्रत्येकटा थेके आमी एकटा एकटा अंक करे दिब, एकटा एकटा अंक करे दिए आमी कथार अंके चले जाब। एखन बोलछे नम्बर 2 नीचेर क्रमिक समानुपातेर प्रान्तीय राशि दुटी देवा आछे, समानुपात निर्णय करो। आमी एर आगे एई मात्र समानुपातटा निर्णय करेछि आमी। नम्बर 2 देखो दुएर क कत दे आसे 6:14। आम्रा जानी प्रथम राशि गुणन तृतीय राशि समान समान द्वितीय राशि तारपरे स्क्वायर। एखाने
प्रथम राशि समान दे आछे छय, द्वितीय राशि समान दे आछे चौदह। ताहले अतएव देखो कि आछे प्रथम राशिते छय गुणन सरि तृतीय राशि एटा होबे छय गुणन चौदह समान समान मध्य राशि स्क्वायर बा द्वितीय राशि स्क्वायर बेर करले ही होबे आर कि द्वितीय राशि स्क्वायर बा मध्य राशि स्क्वायर सूत्र अनुसार जेटा आसबे सेटा आमरा लिखते पारी बा मध्य राशि स्क्वायर समान समान छय गुणन चौदह बा मध्य राशि स्क्वायर समान समान गुणन कर दाओ चौदह और छय गुणन कर ले देखो छय चार छय चौबीस चार हाथ थाके दुई छय के छय दिए आठ सरि हमारे एखे एक भूल हो गए चौबीस है यहाँ चौबीस चौबीस ताहले चार छय चौबीस चार हाथ थाके दुई छय दुगुण बारो तेरो चौदह बा मध्य राशि समान समान रूट ओवर एकशो चुवाल्लिस अतएव मध्य राशि समान समान बारो दुगुणे एकशो चुवाल्लिस ताहले मध्य राशिटा आमादेर बारो बेर हलो एखन आमरा लिखते पारी नीचेर क्रमिक समानुपातटी अतएव निर्णय क्रमिक समानुपातटी कत हबे छय अनुपात बारो अनुपात अनुपात बारो अनुपात चौबीस एटाई होच्छे आमादेर उत्तर। आशा करी क्रमिक समानुपातटा बुझते पेरेछो खूब इम्पर्टेंट क्रमिक समानुपातटा। क्रमिक समानुपातटा तुम्हार क्लस एट नाइन टेन सब क्लस ही आसे एटा मनोयोग सहकारे करते हबे एबं बुझते हबे। अच्छा देखो ये पड़े आशी आमरा होच्छे तीन नम्बर एक अंक देखाबो तीन नम्बर एक अंक देख तीन नम्बर क लेखो एगारो अनुपात पचिस अनुपात अनुपात खाली घर अनुपात पंचाश अर्थात हमारे खाली घर मानटा बेर करते अर्थात प्रथम अनुपात द्वितीय द्वितीय अनुपात तृतीय अनुपात देया नहीं तृतीय अनुपात बेर करते खाली घरे कि आता बेर करते प्रथमे लेखो देवा आसे प्रथम राशि समान एगारो द्वितीय राशि समान पचिस चतुर्थ राशि समान पंचाश तृतीय राशि
সমান খালি ঘর। তাহলে আমরা জানি, লেখো, জানি প্রথম রাশি গুণন, রাশি গুণন চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি। দেখো আমাদের এটা সূত্র। এখন যেহেতু আমাদের দুইটা রাশির মান দেয়া আছে, তাহলে আমরা মানগুলো বসিয়ে দেই বা দাও। প্রথম রাশি আছে এগারো গুণন চতুর্থ রাশি আছে পঞ্চাশ সমান সমান দ্বিতীয় রাশি দেওয়া আছে পঁচিশ গুণন তৃতীয় রাশি দেওয়া আছে খালি ঘর। তাহলে আমরা একটু পক্ষান্তর করে নিয়ে আসি, পুরোটাই রাশি বা পঁচিশ গুণন খালি ঘর সমান সমান এগারো গুণন পঞ্চাশ। একটা জিনিস খেয়াল করো, দেখো আমরা পুরো রাশিটা পরিবর্তন, অর্থাৎ যদি এই পাশের রাশি ওই পাশে এবং ওই পাশের রাশি এই পাশে পুরো রাশি চলে যায়, তাহলে সাইনের কোনো পরিবর্তন হয় না। কিন্তু যদি একটা দুইটা করে নিতে হয়, সেই ক্ষেত্রে সাইনের পরিবর্তন হবে। যেহেতু গুণন থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণন হয়ে যাবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। এই ক্ষেত্রে আমাদের পুরো রাশি যেহেতু ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসছে এবং এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেছে, সেই ক্ষেত্রে সাইনের কোনো পরিবর্তন হয়নি। বা খালি ঘর সমান সমান খালি ঘরের সাথে পঁচিশ আছে গুণন অবস্থায়, তাহলে ও পাশে গিয়ে হয়ে যাবে ভাগ, অর্থাৎ এগারো গুণন পঞ্চাশ ভাগ পঁচিশ। কাটাকাটি করে দাও, পঁচিশ এককে পঁচিশ, পঁচিশ দুগুণে পঞ্চাশ, মেয়ে পাশে লিখে দিই। অতএব খালি ঘর সমান সমান এগারো দুগুণে বাইশ। তাহলে আমাদের খালি ঘরের মানটা পেয়ে গেলাম। অতএব দিয়ে লিখতে পারি আমরা, অতএব এগারো অনুপাত পঁচিশ অনুপাত অনুপাত খালি ঘর, খালি ঘরের মধ্যে হবে বাইশ অনুপাত পঞ্চাশ। এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এই জাতীয় খালি ঘর থাকলে তোমরা যে কোনোভাবেই শুধু এটুকু না লিখেও এই সূত্র অনুসারে করতে পারো, অথবা সরাসরি বা দিয়ে এই অঙ্কটাই সরাসরি সমাধান করতে পারবে যদি ইচ্ছা করে। এরপরে দেখো আমরা চার নম্বর, তোমরা নিজেরাই করে নিবে। এখানে চার নম্বর রাশিগুলো চতুর্থ সমানুপাত নির্ণয় করো। আমি প্রথমেই অঙ্কটা করে দিয়েছি যে চতুর্থ সমানুপাতটা কীভাবে নির্ণয় করতে হয়। আমরা এবার চলে যাব কথার অঙ্কে। কথার অঙ্কে পাঁচ নম্বর বলছে, পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা হলে এরূপ পঁচিশ কেজি চালের দাম কত। আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করে দিব। দুইভাবে করা যাবে, শতকরা দুইভাবেই করা যাবে। একটা হচ্ছে অনুপাতের মাধ্যমে, আর একটা হচ্ছে ঐকিক নিয়মে। আমরা সহজ পদ্ধতিটাই করে দিব, সমস্যা নেই। লেখো, পনেরো কেজি চালের দাম ছয়শো টাকা, অতএব এক কেজি চালের দাম অবশ্যই কম হবে,
15 কেজি চালের দাম যদি 600 টাকা হয় তাহলে 1 কেজি চালের দাম অবশ্যই কি হবে কম হবে 600 ভাগ 15 টাকা অতএব 25 কেজি চালের দাম 600 গুণন 25 নিচে হচ্ছে 15 এবার কাটাকাটি করে দাও 5 দিয়ে কাটো 3 5 15 5 5 25 3 1 কে 3 3 2 গুণে 6 2 টা 0 এখন দেখো খেয়াল করো 0 0 5 2 গুণে 10 এত টাকা এটাই উত্তর এরপরে আমরা 6 নম্বর তোমরা নিজেরা করে নিবি আমি 7 নম্বর অঙ্কটা করে দিব দেখো বলছে 7 কবির সাহেবের তিন পুত্রের বয়স কবির সাহেবের তিন পুত্রের বয়স 5 বছর 7 বছর ও 9 বছর তিনি 4200 টাকা তিন পুত্রের তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলেন কে কত টাকা পাবে অর্থাৎ এখানে কবির সাহেব নামে এক ভদ্রলোক ওনার তিনটা পুত্র আছে বা সন্তান আছে সেই সন্তানের একজনের বয়স হচ্ছে 5 বছর একজনের 7 বছর এবং একজনের 9 বছর এই 9 কয়েক তিনজনকে সে কি করলেন 4200 টাকা সমান অনুপাতে ভাগ করে দিলেন তাহলে কে কত টাকা করে পাবে প্রথমে লেখো দেওয়া আছে প্রথম পুত্রের বয়স 5 বছর দ্বিতীয় পুত্রের বয়স 7 বছর তৃতীয় পুত্রের বয়স 9 বছর আমরা যেহেতু অনুপাত দেয়া আছে অর্থাৎ 5 অনুপাত 7 অনুপাত 9 আমরা প্রথম অনুপাতগুলো যোগ করে নিব অতএব অনুপাত গুলোর যদি একাধিক হয় এক দুইয়ের অধিক হয় সেই হলে গুলো লিখব আর যদি দুইটা হয় সেই ক্ষেত্রে অনুপাত দয়ের লিখব কথাটা মনে রাখবে এখানে তিনটা দেয়া আছে 1 2 3 সেই ক্ষেত্রে অনুপাতগুলোর বা সংখ্যাগুলোর বিভিন্ন কিছু লিখতে পারবো আর যেহেতু একের অধিক দুই দেওয়া থাকলে দুই তাহলে দ্বিতীয় অনুপাত দয়ের লিখব এই ধরনের কথা অনুপাতগুলোর যোগফল 5+7+9 সমান দেখো 9, 7, 16, 16, 17, 18, 19, 20, 21 অনুপাত দ্বয়ের যোগ অনুপাতগুলোর যোগফল হচ্ছে হলে 21 হলো এখন যদি আমরা এটা অনুপাত ভগ্নাংশ করে দেই তাহলে হবে 21 ভাগের 5 বছর 21-এর 5 21-এর 7 এবং 21-এর 9 বছর এখন প্রত্যেক পুত্রকে যেহেতু তিন পুত্রের নাম উল্লেখ নেই এখানে আমরা প্রথম পুত্র পাবে লিখবো আমরা পুত্র পায় মোট টাকা কত ছিল 4200 এর কত পাঁচের
একুশ। এত অংশ সমান সমান কাটাকাটি করে দাও, দেখো একুশ এককে একুশ, একুশ দুগুণে বিয়াল্লিশ, দুইটা শূন্য। এখন পাঁচে শূন্য শূন্য, পাঁচে শূন্য শূন্য, পাঁচ দুগুণে দশ, এত টাকা হয়ে যাবে তখন। এত অংশ সমান এত টাকা, অর্থাৎ বিয়াল্লিশশো টাকার এত অংশ সমান সে এক হাজার টাকা পেল। এরপরে দ্বিতীয় পুত্র পায় পায় মোট টাকা বিয়াল্লিশশো, এর কত সাতের একুশ অংশ সমান, নিচে নিচে লিখতে পারো, আমার জায়গা কম যার ফলে পাশাপাশি লিখে দিয়েছি, একুশ এককে একুশ, একুশ দুগুণে বিয়াল্লিশ দুইশো, তাহলে সাত দুগুণে চোদ্দোশো টাকা। তৃতীয় পুত্র পায় পুত্র পায় বিয়াল্লিশশো এর কত নয়ের একুশ, এত অংশ সমান একুশ এককে একুশ, একুশ দুগুণে বিয়াল্লিশ দুইশো, তাহলে নয় দুগুণে আঠারোশো টাকা। এখন খেয়াল করো, দেখো তৃতীয় পুত্র বলো আঠারোশো টাকা, দ্বিতীয় পুত্র চোদ্দোশো, প্রথম পুত্র এক হাজার, এটা টোটাল করলে যোগ করলে দেখো বিয়াল্লিশশো হয়, আঠাশ চারে বারো, দুই হাত থেকে এক, বিয়াল্লিশশো টাকা হয়ে যায়। তাহলে আমাদের টোটাল টাকাটাও মিলে গেছে এবং টাকার অনুপাতটাও আমাদের বের হয়ে গেছে, অর্থাৎ সে পাবে, প্রথম পুত্র পাবে এক হাজার, দ্বিতীয় পুত্র পাবে চোদ্দোশো এবং তৃতীয় পুত্র পাবে আঠারোশো। আমরা উত্তর কীভাবে লিখবো দেখো, উত্তর প্রথম পুত্র এক হাজার টাকা কমা দ্বিতীয় পুত্র চোদ্দোশো টাকা কমা তৃতীয় পুত্র আঠারোশো টাকা পাবে, শেষ। খুব সোজা একটা অঙ্ক, তোমরা একটু মনোযোগ সহকারে করলে অঙ্কটা করতে পারবে। তাহলে আমরা এটা পেয়ে গেছি, দেখো খেয়াল করো। তাহলে এরপরে আসি আমরা পরবর্তী আরেকটা অঙ্ক করে দিব, কত হয়েছে শুন দশ চল্লিশ মিনিট হয়ে গেছে, এখানে শেষ করে দিই। আচ্ছা, আজকে আমরা যে পর্যন্ত করলাম অর্থাৎ সাত পর্যন্ত অঙ্ক করেছি, আগামী মঙ্গলবার দিন আবার দেখা হবে ইনশাল্লাহ। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।